পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেজুরহাটি গ্রামে খেজুরহাটি জনকল্যাণ সংঘের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খেজুরহাটি জনকল্যাণ সংঘের উদ্যোগে এবছরও প্রতি বছরের ন্যায় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ। পাশাপাশি একটি মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়। পরদিন খেজুরহাটি জনকল্যাণ সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। আমাদের ক্লাবের অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়েছিল 26শে জানুয়ারি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আমাদের পতাকা উত্তোলন করেছিলেন আমাদের মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ। তারপর পরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের এখানে 26শে জানুয়ারি পতাকা উত্তোলনের পর একটা সম্প্রীতি ভোজের আয়োজন করা হয়। এখানে আশেপাশে গ্রামের 5000 লোক বসে এখানে খান। আমরা এবছর করোনা আবহে যে প্রশাসনের নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব রেখে সে অনুষ্ঠানটাকে সাফল্যের সঙ্গে শেষ করেছি। আজকে কী হচ্ছে? আজকে আমাদের 10:30 থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। রশ্মি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করছেন আর সহযোগিতায় আছে খেজুরহাটি জনকল্যাণ সংঘ। তাছাড়া বসাক প্রতিযোগিতা হচ্ছে। তারপরে আমাদের অতিথি বরণ হবে এবং আজকে সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান আছে। আর তার আগে হবে দুস্থ মানুষদের কম্বল বিতরণ। কদিন চলবে প্রোগ্রাম? আমাদের চলবে 4 দিন। কী কী প্রোগ্রাম রেখেছে? প্রোগ্রাম আজকে আছে, আজকে 27 তারিখে বাউল আছে, কালকে সাংস্কৃতিক সন্ধ্যা, পরশু দিনে সাংস্কৃতিক সন্ধ্যা আছে। এদিন ওই রক্তদান শিবিরে পুরুষ মহিলা দুটি পর্যায়ে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহিত এলাকাবাসীরা। আজকের কর্মসূচি রাখা হয়েছে আমাদের 10:30 থেকে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প। তারপরে আমাদের পোশাক প্রতিযোগিতা শুরু হয়েছে 11টা থেকে এবং 2টো থেকে আসে আমাদের দুস্থ মানুষদের জন্য কম্বল এবং বস্ত্র বিতরণ এবং 3:30 আমাদের হচ্ছে অতিথি বরণ আর সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান আছে বাউল। আজকের দিনে এই প্রোগ্রাম। কতজন রক্ত দিচ্ছে আজকে? রক্ত দিচ্ছে যেহেতু করোনা পরিস্থিতি চলছে তাই আমাদেরকে 2টো শিফট করতে হয়েছে। 2টো শিফট করে আমরা 100 জন একটা টার্গেট রেখেছি, 100 জন আমাদের ব্লাড ডোনেশন করবে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।